আসসালামু আলাইকুম, হোম ট্রিটমেন্ট পিটির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আলোচনা থাকবে ইসপট নিয়ে। এই ইসপট, এটি কিন্তু একটা ভিটামিন ই। তো এই ভিটামিন ই সাধারণত আপনারা কেন খাবেন, কিসের জন্য খাবেন, কোন কোন ইন্ডিকেশন দেখা দিলে খাবেন, এর উপকারিতা নিয়ে সহজ এবং সংক্ষেপে আজকে আমি আলোচনা করছি। বন্ধুরা, যেহেতু ডক্টরের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করছি, সুতরাং সঠিক মেডিসিনে সঠিক ধারণার চেষ্টা করবো এবং অবশ্যই চ্যানেলটিকে আপনি একটু সাপোর্ট করবেন। তো ইসপট এই ওষুধটি, এটি আপনার যে কোনো ফার্মেসি থেকে চাইলেই সংগ্রহ করতে পারবেন। এর দাম কিন্তু পরিমাত্র 6 টাকা। এবং এখন আসছি এটি কেন খাবেন, কিসের জন্য খাবেন। সাধারণত যাদের চুল পড়ার সমস্যা রয়েছে, দেখা যাচ্ছে যে অল্পতেই অনেক চুল পড়ে এবং চুল পড়ে টাক হয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এবং যারা চেহারা সৌন্দর্য ধরে রাখতে চান, তার মানে যাদের বয়সের যে বার্ধক্য সেটা ধরে রাখতে চান, সেক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করতে পারেন। এটি খেলে কিন্তু আপনার বয়সটা কিন্তু খুব বেশি মনে হবে না, সেক্ষেত্রে কিন্তু বয়সটা ধরে রাখতে সাহায্য করে থাকবে। শুধু এটি খান, এটি খাওয়ার পাশে আপনাকে শাকসবজি এবং ব্যায়ামও করতে হবে। এবং মেল ইনফার্টিলিটি, যেটাকে আমরা সাধারণত বলে থাকি যে সাধারণত পুরুষদের ক্ষেত্রে যৌন সমস্যার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। যারা সঠিকভাবে যৌন কার্যকলাপ করতে পারছেন না, অল্পতে যাদের বীর্যপাত হয়ে যাচ্ছে কিংবা ইজুকেশন হয়ে যাচ্ছে, কিংবা যাদের সঠিকভাবে শক্ত হচ্ছে না, যারা দেখা যাচ্ছে অল্পতেই আপনাদের বীর্য আউট হয়ে যাচ্ছে, কিংবা দেখা যাচ্ছে যে আপনাদের যৌন আকাঙ্ক্ষা কিংবা যৌন ইচ্ছাটাই একদম কমে গেছে, এটার প্রতি কোনো আকর্ষণ নাই, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটা আপনারা ঠিকমতো কিংবা নিয়মিত খেলে আস্তে আস্তে এর সমাধান হয়ে যাবে। এবং এই ওষুধটি কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে, এবং কখনও কখনও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও ডাক্তার এটা দিয়ে থাকে। এবং সর্বোপরি ভিটামিন ইর যে ডেফিসিয়েন্সি বা ভিটামিন ইয়ের যে অভাব, সেই অভাবজনিত ঘাটতির ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি সাজেস্ট করে থাকে। এটি কিন্তু প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস একটি প্রোডাক্ট। তো এই ওষুধটি কিন্তু বর্তমান বাজারে অনেক চাহিদা রয়েছে, এবং ভিটামিন ইর অভাব কিন্তু আমাদের শরীরের কখনো হলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাই। এই ওষুধটি কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও দারুণ ভূমিকা রেখে থাকে। সুতরাং যাদের এই মেল ইনফার্টিলিটি কিংবা যৌন সমস্যা হয়েছে, কিংবা চেহারা ধরে রাখতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধটা অত্যন্ত কার্যকরী। তো ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি দিনে একটি করে খাবেন, এটি রাতে বেলা ঘুমানোর আগে একটি খেতে পারেন। এর দাম কিন্তু 6 টাকা করে পড়বে। এটা আপনার চাইলে যে কোনো ফার্মেসি থেকে সহজে সংগ্রহ করতে পারবেন। তো বন্ধু, আজকে ভিডিওটি পর্যন্তই। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।